রাতের অন্ধকারে দলছুট দাতাল হাতিকে আরামবাগ থেকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে বনকর্মী হুলাপাটি দল। এখন দাপিয়ে বেড়াচ্ছে গুঘাটের কামচি সহ বিস্তীর্ণ এলাকায়। হাতির আতঙ্কে আতঙ্কিত গুঘাটের কামচি সহ আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। হাতিটিকে ঠিকমতো জঙ্গলে ফিরিয়ে দিতে বন দপ্তরের আধিকারিকেরা সহ গুঘাটতলার পুলিশ হিমশিম খাচ্ছেন। এই ঘটনার কথা জানতে পেরে গুঘাট তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা ঘটনাস্থলে পৌঁছেছেন। আতঙ্কিত এলাকাবাসীর মধ্যে এই ভীতি প্রদর্শিত হচ্ছে যে দেরিতে হলেও খেতে আলু সহ অন্যান্য শীতকালীন যে সবজি রোপণ করা হয়েছে তা হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতির সম্ভাবনা। ওই হাতিটিকে বন দপ্তরের কর্মী এবং আধিকারিক থেকে গোঘাট থানা পুলিশকে ঘোল খাইয়ে নিজের আপন মসজি মতো হেলতে দুলতে এদিক সেদিক দাপিয়ে বেড়াচ্ছে। তবে গর্বেতা ও জয়পুর জঙ্গল মহলে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বনকর্মীরা। এইদিকে এলো সব প্রচুর গাল বাড়ি আসা নষ্ট হয়ে গেল। কতগুলো হাতি? এটা কোন জায়গা? এটা কামছে। আপনার নাম? ভাবেশ মালিক। ধন্যবাদ।